হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল কেসেন চ্যানেলে স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে আপনারা যারা সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারে পরীক্ষা দিচ্ছেন এবং দেবেন, আপনাদের বেশ কয়েকটি পরীক্ষা পোস্টপোন করা হয়েছে। কোন কোন সাবজেক্ট পোস্টপোন করা হয়েছে এবং ক তারিখ থেকে ক তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো পোস্টপোন করা হয়েছে, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা পূর্বে প্রত্যেক কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখান থেকে লেটেস্ট আপডেট পেয়ে থাকবেন। চলুন, ইউনিভার্সিটির তরফ থেকে যে নোটিশটি পাবলিশ করা হয়েছে তা দেখে নিই। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল তরফ থেকে আজকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। আপনারা এখানে ডেট দেখতে পাচ্ছেন, এখানে রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে। বলা রয়েছে মোস্ট আর্জেন্ট নোটিফিকেশান। এখানে বলা রয়েছে আপনারা যারা ইউজি কোর্সে পরীক্ষা দিচ্ছেন ইভেন্ট সেমিস্টারে, ইভেন্ট সেমিস্টার বলতে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারে পরীক্ষা দেবেন, আপনাদের বেশ কয়েকটি পরীক্ষা বাতিল করা হয়েছে। আপনারা যারা সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারে পরীক্ষা দিবেন, আপনাদের যাদের 3rd জুলাই থেকে 12 জুলাইয়ের মধ্যে পরীক্ষা রয়েছে আপনাদের এই পরীক্ষাগুলো পোস্টপোন করা হয়েছে। 3rd জুলাই থেকে 12 জুলাইয়ের মধ্যে যে পরীক্ষাগুলো হওয়ার কথা সেই পরীক্ষাগুলো পোস্টপোন করা হয়েছে পঞ্চায়েত ইলেকশনের জন্য। 3rd জুলাই থেকে 12 জুলাইয়ের মধ্যে যে পরীক্ষাগুলো হওয়ার কথা সেই পরীক্ষাগুলো কবে হবে সে বিষয়ে ইউনিভার্সিটির তরফ থেকে নতুন রুটিন পাবলিশ করা হবে। নতুন রুটিন পাবলিশ হলে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে সেই আপডেটটি পেয়ে যাবেন। তো আপনারা যারা সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারে পরীক্ষা দেবেন এবং আপনাদের যাদের 3rd জুলাই থেকে 12 জুলাইয়ের মধ্যে পরীক্ষা রয়েছে শুধুমাত্র সেই পরীক্ষাগুলো পোস্টপোন করা হয়েছে। 3rd জুলাইয়ের আগে এবং 12 জুলাইয়ের পরে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। অর্থাৎ বন্ধুরা, 3rd জুলাইয়ের আগে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী হবে এবং 12 জুলাইয়ের পরে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী হবে। এই নোটিশটি শুধুমাত্র ইউজি স্টুডেন্টের জন্য, অর্থাৎ আপনারা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারে পরীক্ষা দেবেন, শুধুমাত্র আপনাদের জন্য। ইউনিভার্সিটির তরফ থেকে যে রুটিন পাবলিশ করা হয়েছে সেই রুটিন অনুযায়ী 3rd জুলাই থেকে 12 জুলাইয়ের মধ্যে কোন কোন তারিখে পরীক্ষা রয়েছে চলুন তা দেখে নিই। প্রথমে দেখে নেব সেকেন্ড সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে প্রথম পরীক্ষা শুরু হচ্ছে 11 জুলাই। আপনাদের এই পরীক্ষাটি পোস্টপোন করা হচ্ছে এবং তারপর রয়েছে 12 জুলাই, এই পরীক্ষাটি আপনাদের পোস্টপোন করা হচ্ছে। বাকি যে পরীক্ষাগুলো রয়েছে 15 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, আপনাদের এই পরীক্ষাগুলো এই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারে 11 তারিখে যে পরীক্ষা রয়েছে এবং 12 তারিখে যে পরীক্ষা রয়েছে এই দুটি পরীক্ষা আপনাদের পোস্টপোন করা হয়েছে। এরপর ফোর্থ সেমিস্টার দেখে নেব। ফোর্থ সেমিস্টারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 তারিখ জুলাই একটি পরীক্ষা রয়েছে এবং 4 তারিখ জুলাইয়ে পরীক্ষা রয়েছে, এই দুটি পরীক্ষা শুধুমাত্র পোস্টপোন করা হয়েছে। এরপর সিক্স সেমিস্টারে দেখে নেব। সিক্স সেমিস্টারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 5 তারিখ জুলাইয়ে পরীক্ষা রয়েছে, 5 তারিখ জুলাই, 6 তারিখ জুলাই, 7 তারিখ জুলাই, 8 তারিখ জুলাই, 10 তারিখ জুলাই, 11 তারিখ জুলাই এবং 12 তারিখ জুলাই, এই যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো পোস্টপোন করা হয়েছে। আপনারা অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন, 5 তারিখ থেকে 12 তারিখের মধ্যে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো আপনাদের পোস্টপোন করা হয়েছে। এই ভিডিও মাধ্যমে আপনারা জানতে পারলেন আপনাদের কোন কোন তারিখে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে, এবং যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখান থেকে লেটেস্ট আপডেট পেয়ে থাকবেন। তো এই ভিডিওর মাধ্যমে সামান্য তথ্য পেলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।